আমি আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপির সুন্দর একটা ভাজি। এটা ফুলকপি হয়তো ভাববেন যে সবাই ফুলকপির আবার ভাজির কি সুন্দর আছে, অবশ্যই আছে। এটা আমার মায়ের হাতের রেসিপি, এই রেসিপিটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। এটা ভীষণ মজাদার একটা রেসিপি। এই দেখেন আমি একটা বড় একটা ফুলকপি নিয়েছি। এই কুলকপিটা আমি অবশ্যই ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে কাটবো। আর আমি কিন্তু এই যে নিচের যে অংশটা ফুলকপির সে অংশটা কিন্তু ফেলে দেয়নি, বুঝছেন। এটা আমি অন্য সবজির সঙ্গে দিব। আর এরকম চারটা আলু লাগবে একটা ফুলকপির সঙ্গে, এরকম সাইজের আমি চারটা আলু আগেই কেটে রেখেছি। যারা বাইরে থাকেন তারা এই এটা পানির মধ্যে ভিজায় রাখবেন আধা ঘন্টা, তাহলে কিন্তু একটু শক্ত শক্ত হবে। এরকম কেটে নেব। তারপরে আমি এখন এই পুরা ফুলকপিটা ছোট ছোট করে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি, তা একটু পরে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। রান্নায় চলে যাই এখন। এটা রান্না করতে তেমন বেশি আমাদের মশলার দরকার হয় না। এখানে তেল লাগবে, এতে পেঁয়াজ কুচি লাগবে, মরিচ কাঁচা মরিচ, আর শুধু হলুদ আর লবণ, তেমন কোনো মশলাই নেই এখানে। আর পরে একটু জিরার গুঁড়া আমরা ছিটিয়ে দিব, সেটা ভাজা জিরার গুঁড়া। এখন আমি মূল রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি একটা এরকম একটা আপনারা ফ্রাই প্যান নেবেন, যদি আপনাদের নন স্টিকি না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা যেটাতে সবসময় ভাজি ভুজি করেন সেই ধরন, যেমন লোহার কড়াই হতে পারে, এমনি সাধারণ কড়াই হতে পারে, সেই কড়াইয়ে আমি 1/4 কাপ তেল দিলাম। খুব বেশি তেল দেওয়ার এখনই দরকার নেই। এটাতে আমি প্রথম আলুটা ভেজে নেব, কারণ আমরা যারা বাইরে থাকি আমাদের আলুটা কিন্তু খুবই নরম। একসঙ্গে যদি দেই ফুলকপি হতে হবে না, কিন্তু আলুটা গলে যাবে, তখন কিন্তু ভাজিটা আমাদের ভালো হবে না। এই জন্য আমরা প্রথমে করব, তেলটা গরম একটু হয়ে গেলে আমি আলুটা এটাতে দেবো। আমি আলুটা ফার্স্টে ভেজে নেব। এই আলুটা আমার এরকম চাক করে নেবেন। আপনারা যদি চিকন খেতে চান ভালো, কিন্তু যেহেতু এই দেশের আলুটা খুবই নরম, এই জন্য আমি একটু বড় করে নিয়েছি। আর যারা দেশে করবেন মানে শক্ত আলু দিয়ে, তারা কিন্তু একটু ছোটো করেও নিতে পারেন। এই আলুতে আমি আর তেমন কিছু দিব না, শুধু একটু লবণ দিব, একটু আধা চামচের মতো, কারণ লবণটা আমরা ফুলকপিটা আলাদা দেবো, কারণ এটা শুধু আলুর জন্য। আলুতে যতটুকু লাগে সেই আন্দাজে আপনি দেবেন। আলু যদি একটু বেশি খেতে চান আপনারা আলুতে বেশিই দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটা বড় ফুলকপির জন্য চারটা বড় বড় আলু হলেই সুন্দর হবে। এই ভাজিটা খুব একটু এইটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভাজা পর্যন্ত ওয়েট করবো। দেখবেন এটা ভাজতে কয় মিনিট লাগে, হয়তো বা 4-5 মিনিট লাগবে, খুব বেশি সময় লাগে না। এটা সবসময় আপনার লোহার কড়াই বা শক্ত যে কড়াইটা থাকে ওইটাতে করলে সবচেয়ে ভালো হয়। আমরা এখন এটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, ভাজা হলে আমি আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন, আমি এত 5-6 মিনিট ভাজার পর ঠিক এরকম হয়ে গেল, তেল কিন্তু রয়ে গেল, কারণ আলুতে কিন্তু খুব একটা তেল খায় না। আমি ওই বাকি তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে করব, আর একটু হয়তো তেল লাগবে আর 1/4 কাপ, কারণ ফুলকপিতে একটু তেল বেশি লাগে। আর এই রেসিপিটা এত মজার, এত মজার যে আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। আমি জানি যারা খাননি তারা এটা করে খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, জানেন যে কী মজা এই ফুলকপির ইয়েটা। এখন আমাদের এই আলুটা হয়ে গেছে সিদ্ধ, এটা 5-6 মিনিট আমি করছি, তাতেই হয়ে গেল। এটা আমি তুলে রাখবো আলাদা করে, করে তারপরে আমি আপনাদের দেখাবো কীভাবে ফুলকপিটা করতে হয় আর কী রকম সাইজ করতে হয়। সেই জন্য আমি ফুলকপিটা আসতেই রেখেছিলাম, আপনাদের দেখাবো কেটে। এতে হয়ে গেল আমার ফুল আলু ভাজিটা। আলুটা কিন্তু একটু হালকা হালকা শক্ত থাকলেও কোনো অসুবিধা নেই, পরে আমরা আবার মিক্সড করবো যখন তখন বাকিটা হয়ে যাবে। এখন দেখেন আমি ফুলকপিটা ঠিক এভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কাটবেন, একদম ছোট করার দরকার নাই। আর আমি কিন্তু আলু পুরাটাই ফুল তাপে ভেজেছি, মানে হাই জালে ভেজেছি, ওটা কিন্তু লো জালে কখনোই ভাজবেন না, তাহলে কিন্তু আপনাদের আলুটা গলে যাবে। এখন এটাও কিন্তু আমাদের ফুল হাই জালেই করতে হবে। ফুল পুরো ফুলকপিটা আমি এখন তেলের মধ্যে ঢেলে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে এখন কিন্তু আমি এই দেখেন এটার মধ্যে আমি 1 চা চামচ লবণ দেবো। এটাতে কিন্তু লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চা চামচ হলেই আমার, 1 চা চামচ আমি লবণ ঠিক এইভাবে প্রত্যেকটা অংশে ছেটে ছিটাই দেবো। দেওয়া হয়ে গেলে তারপরে আমি দেবো হলুদটা, এখানে হলুদেরটাই কালার নিয়ে আসবে। আমি হলুদ বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চা চামচ, কারণ এটা সাদা সাদা ভাজি, খুব বেশি ইয়ে হবে না, এটা এই 1/2 চামচ দিয়েই সুন্দর হয়ে যাবে।
এখন আমি আরেকটু তেল দেব 1 চামচ কারণ এটা আমাদের তেলের মধ্যে ভাজি হবে তো আমি এখানে আর 1 চামচ তেল আপনাদের দেখিয়ে দিই পুরোটা লাগবে না আমি যদি লাগে পরে দেব আমি 1 চামচ অর্ধেক দেব এখন আমি এটা নাড়তে থাকব এবং এটা হাই জালে আমাদের করতে হবে কিন্তু এটা হাই জালে করতে হবে তো আমি দেখি কতক্ষণ লাগে আর আমরা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন আমি 5 মিনিট এরকম মিডিয়াম হাই জালে করলাম এটা এখন ওটা মিডিয়াম জালেই করবেন এটা কিন্তু কখনোই লো জালে করবেন না তাহলে একদম ভর্তা হয়ে যাবে আর বেশি জোরে জালে দেওয়ার দরকার নেই একদম হাই কারণ হচ্ছে বেশি জোরে যদি দেন তাহলে হয়তো সিদ্ধই হবে না পুড়ে যাবে উপরটা আর সবসময় চেষ্টা করবেন অবশ্যই নন স্টিকে হাঁড়ি অথবা ভাজি ভুজি করেন সেই রকম হাঁড়িতে আমার মনে হয় এখানে আরেকটু তেল লাগবে আমি যে 1 কাপ কাপ যে বাকি তেলটা ছিল এই তেলটা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমি আরও হাই জালে এটা মিডিয়াম হাই আর কি এটা আমি আরও 8-10 মিনিট রান্না করার পর আমি আপনাদের দেখাবো কীরকম হবে তবে এইভাবে আপনারা নাড়ি নেড়ে চেড়ে সবসময় নাড়বেন নিচে উপর নিচ করতে হবে নাহলে কিন্তু কোনোটা সিদ্ধ হবে কোনোটা হবে না তো আমি এখন আরও 5-6 মিনিট রান্নার পর আপনাদের দেখাচ্ছি কেমন হচ্ছে পজিশনটা তো আমি আরও 5-7 মিনিট পর এসে দেখলাম দেখেন এরকম আমি কিন্তু অনবরত নাড়ি নেই একটুখানি আপনারা একপাশে করার জন্য দেখেন এরকম লাল লাল সুন্দর হবে একটা পিস্তা হয়ে গেলে একটু ঘুরাই দেবেন আর এই অবস্থায় কিন্তু বেশি নাড়ানাড়ি ঘাটাঘাটি করলে আপনার ফুলকপিটা ভেঙে যাবে আর ভাঙলেও কিন্তু এটার অনেক স্বাদ হয় তবে আপনাদের একটা কথা বলে রেখে বন্ধুরা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আর বেল বাটনটি টিপে রাখবেন এরকম নতুন নতুন অনেক ধরনের রেসিপি আমি দিব আপনাদের সেটা ভালো লাগবে হয়তোবা আর আমি আপনাদের সঙ্গে এইটা কিন্তু আপনারা পোলাওয়ের সঙ্গে খুব ভালো যায় আর গরুর মাংস পোলাও আর ঘন ডালের সঙ্গে খুব মজাদার একটা খাবার এখন আমি এই ইয়াটা আরও 5-7 মিনিট এরকম রান্না করব তবে বেশি ঘাটাঘাটি করা যাবে না ঠিক এক পাশে হয়ে গেলে আস্তে করে নেড়ে আর এক পাশে দিবেন তারপরে আমি দেখাচ্ছি আর একটু হয়ে গেলে দেখেন আমাদের ফুলকপি ভাজাটা অলমোস্ট হয়ে গেছে এই অবস্থায় আমার কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা এখনও দেওয়া হয়নি এখানে অল্প একটু তেল দেবেন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ অলরেডি আমরা তেল দিয়ে সব কিছু করে ফেলছি এই অবস্থায় মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে আমি পেঁয়াজটা এখানে দিব মরিচটা পরে দেবো আপনারা প্রথমেই মরিচ আর পেঁয়াজ দিবেন না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর মরিচের একটা গন্ধ হয়ে আপনি ভাজিটা ঠিকভাবে করতে পারবেন না এটাই এটা হচ্ছে মূল নিয়ম আর এখন আমি এই পেঁয়াজটা এখানে ভাজতে থাকবো একটুখানি এই ভাজার মধ্যেই কিন্তু অলরেডি আমাদের ইয়াটা আর একটু ভাজা হয়ে যাবে ফুলকপিটা যতটুকু ভাজা হয়নি সেটা হবে আমি এটা এখন একসঙ্গে নেড়ে নেড়ে ভাজতে থাকবো আর এর মধ্যে কিন্তু আমি এখনই আমি দিয়ে দেবো আমার ভাজা যে আলুটা আমি রেখে দিয়েছিলাম এই আলুটা এটার সঙ্গে মিশাই দেবো দেখেন এটা কত মজাদার একটা খাবার এটা যারা করে খাননি অবশ্যই করে খাবেন আমি সবাইকে এটা সাজেস্ট করবো আমার মেয়ে তো অলরেডি দু একটা আলু খেয়ে ফেলেছে এত মজার গন্ধ শুনে এটা আমি করবো তার মধ্যে আমি এখন কাঁচামরিচটা দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলবো একটু জিরার গুঁড়া ছিটিয়ে আমাদের কিন্তু এইটা দিয়ে আলু মরিচটা দিয়ে আমি 1 মিনিটের মতো ইয়ে করবো আর পেঁয়াজটাও একটুখানি ভাজা ভাজা হবে তারপরে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে তারপরে নামাবো দেখেন কী সুন্দর কালার হয়েছে এই তো আমি ওই পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আর 1-1.5 মিনিট এভাবে রান্না করলাম হাই জালে এবং আপনাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা ফুলকপি যেন একটু এরকম পোড়া পোড়া হয় এটা কিন্তু স্বাদটা এই পোড়া পোড়া ভাব থেকে আসবে এইটা কিন্তু আপনাদের পোলাও বিরিয়ানির সঙ্গে খুবই যারা খুঁজছেন যে পোলাও রান্না করবেন কী ধরনের ভেজিটেবল দিবেন এই ভেজিটেবলটা খুব যাবে আপনাদের পোলাওয়ের সঙ্গে বলেন বিরিয়ানির সঙ্গে বলেন বা নতুন কোনো গেস্টকে খাওয়াবেন এটা খুব একটা ভালো রেসিপি এখন আপনাদের আমি নামিয়ে দেখাচ্ছি এই তো হয়ে গেল আমার ফুলকপি আলুর মজাদার এই খাবারটি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর করোনার দিনে আপনারা সুস্থ থাকবেন ঈদে আপনাদের ঈদ মোবারক জানিয়ে আবার শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ